আজকের গল্পের নাম হলো সিংহের ছালে ঢাকা গাধা। একটি দূরের বনে একটা গাধা ছিল। তার মনে একদিন দুষ্টু বুদ্ধি গজালো, আর কোথা থেকে একটা সিংহের ছাল জোগাড় করে এনে সেটা গায়ে পড়ে গাধাটা বনের অন্য পশুদের ভয় দেখাতে শুরু করলো। তা দেখে মানুষ, অন্যান্য জীবজন্তুরা সবাই পরিমরে ছুটে পালাচ্ছিল। ভাবছি কী জানি কোথা থেকে কোন সিংহ এসে হাজির হয়েছে, বাবা সবাই ভয় পাচ্ছে। এমন সময় কী হয়েছে, হঠাৎ করে একটা দমকা বাতাস এসছে, দিয়ে হঠাৎ করে তার ছদ্মবেশটা খুলে গেছে। যেই খুলে গেছে অমনি সবাই বুঝে গেছে যে এটা তো গাধা। তখন সবাই মিলে রেগে মেগে মুগুরা লাঠি দিয়ে পেটা করতে 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 গাধাটাকে মেরেই ফেললো। এর থেকে আমরা কি জানতে পারি যে চিরকাল কিন্তু কেউ কাউকে ঠকাতে পারে না। এর পরের গল্পের নাম হলো মোরগ ও বিড়াল। এক সময় একটা গ্রামে একটা বিড়াল ছিল, সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত। একদিন বিড়ালটা গৃহস্থের বাড়ি থেকে একটা মোরগ ধরে নিয়ে এলো, ভাবছে আজ মোরগটাকে খাবই। এখন সে ভাবছে মোরগটাকে মেরে খাওয়া যেতেই পারে, কিন্তু একজনকে মারা যায় না, একটা অজুহাত থাকতে হবে, অকারণে কী করে মারবে কাউকে। তো বলছে কী অজুহাত থাকবে সেটা চিন্তা করছে। তখন সে মোরগটাকে বলল, তুই একটা বড় জ্বালাতনের লোক, তুই কী করিস রাত্রিবেলায় মানুষকে শুতে দিস না ঠিকঠাক করে। তখন মোরগ বলছে, কেন আমি তো ভালো উদ্দেশ্যেই করি, রাত্রে শেষে যখন আমার ডাকে সবার ঘুম ভাঙে, মানুষ তখন সকালের দিনের কাজগুলো করতে পারে। বিড়াল তখন ভাবলো যে হ্যাঁ ঠিকই তো, মোরগটা ঠিকই বলছে, তাই কথাটা উড়িয়ে দিল। উড়িয়ে দিয়ে বলছে অন্য একটা দোষ ধরলো, যে তুই তোর মা বোনদের সঙ্গে খুব বাজে ব্যবহার করিস, অত্যাচার করিস। তখন বলছে যে তখন মোরগটা শান্ত স্বরে বলছে, না না এতেই তো আমার মালিক খুশি হয়, সত্যি করে চিন্তা করে দেখো, এতেই তো আমার ইয়ের সম্পদ বাড়ে। তখন বিড়ালটা দেখছে যে অনেক উপায় কী করে করা যাবে, এ তো পারা যাচ্ছে না এর সাথে। তখন বিড়াল বলছে, বিড়াল তখন বিরক্ত হয়ে বলছে, না তোর সঙ্গে মেলা ফ্যাঁচফ্যাঁচ করে আমার সময় নেই, কিন্তু তাই বলে আমার খিদে পুষে রাখতে তো পেটে হবে, এরকম তো কোনো কথা নেই, তোকে আমি আজ খাবই। এই বলে বিড়াল কী করলো, মোরগটা টুটি চিপে ধরে খেয়ে ফেললো। এর থেকে কী প্রমাণিত হয় যে দুর্জনের ছলের অভাব হয় না। এরপরের গল্পটা হলো এক সিংহ এবং এক চাষি। একটা চাষি ছিল, তার গোয়ালের ঘরে অনেকগুলো গরু ছিল। চাষিটি চাষবাস করে টরে আসার পরে কী করত, গরুর দুধ বিক্রি করে বেশ ভালোভাবেই সংসার চালাচ্ছিল। একদিন কী হলো, গোয়াল ঘরে একটা সিংহ ঢুকে পড়ল। তো সিংহটাকে ধরার জন্য চাষি কী করলো, গোয়াল ঘরের দেওয়ালের দরজার যে শেকলটা খুলে দিল, তুলে দিল। এবার সিংহ দেখছে বদ্ধ ঘর থেকে তো পালার কোনো উপায় নেই, সে কী করলো ভয়ানক রেগে মেগে গিয়ে যতগুলো গরু আছে সব কটাকে মারামারি করতে শুরু করলো, সব কটা প্রাণ সংসার করে দিল। চাষি দেখলো যে যা সিংহকে ধরতেও পারছে না, তার থেকে তার গরুগুলোও মারা পড়ছে। তখন সে তাড়াতাড়ি দরজাটা খুলে দিল, সঙ্গে সঙ্গে সিংহটি ছুটে বেরিয়ে চলে এলো। এবার কী হয়েছে, চাষির বউ চাষাকে জিজ্ঞেস করছে ব্যাপার কী, এত গোলমাল কিসে। চাষি তখন সব ব্যাপারটা তার বউকে খুলে বলল। চাষির বউ অমনি বলে উঠল, তোমার যেমন বুদ্ধি, যে জন্তুকে দূরে দেখলে লোকে ভয় পালায় দিশে হারায়, তুমি কিনা তাকে ধরে বললে দরজার শিকল দিয়েছিলে, এখন গরুগুলো সব মারা গেল, দরজা খোলা থাকলে একটা গরু যেত, যেমন বুদ্ধি তোমার তেরকমই হয়েছে। এতে কি প্রমাণিত হয় যে নিজের ওজন বুঝে কাজ করতে হয়।